প্রয়োজন বোধে এক সাগর রক্তের বিনিময় হইল কালেমার পতাকা উত্তীর্ণ হবেই হবে কওমি আকাশের মস্তক ঠিক থাকবে ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় সারা দেশে যেইভাবে সালামকে নিয়ে কালামকে নিয়ে ওযু গোসল নিয়ে নামাজকে নিয়ে তাহারাতকে নিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ইসলাম বিদ্বেষীরা খোদাদ্রোহীরা যেইভাবে উঠে পড়ে লেগেছে এ মিয়া ভাই আপনি এসলাই মাহফিল থেকে যদি এখনোই যদি নিজে সংশোধন না হন যে আমি গোলামি করতেছি আল্লাহর আমি গোলামি করতেছি আমার মালিকের এই মালিককে কেউ যদি কটুক্তি করে সালামকে কটুক্তি করা মানে সালাম তো ভাই দুনিয়ার কোনো আমলা কামলার নাম না সালাম তো ভাই দুনিয়ার কোনো রফাদার দফাদার জমিদারের নাম না তালুকদারের নাম না ইঞ্জিনিয়ারের নাম না সালাম তো ভাই একমাত্র আমার রব্বুল জলিলের নাম সালাম তো ভাই আমার আল্লাহর নাম এই সালামকে নিয়ে যেই কুলাঙ্গার বিষদগার করলো কটুক্তি করলো ও মিয়া ভাই আমি তো মনে করি এর চাইতে বড় নাস্তিক এর চাইতে বড় খোদাদ্রোহী এর চাইতে বড় ইসলাম বিরোধী আর কেউ হতে পারে না এর চাইতে বড় খোদাদ্রোহী আর কেউ হইতে পারে না সালামকে নিয়ে কটুক্তি করতেছে আসসালামু আলাইকুম বলা আর আল্লাহ হাফিজ বলার মধ্যে নাকি জঙ্গিবাদের লক্ষণ খুঁজে পাওয়া যায় হ্যাঁ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও জঙ্গিবাদের লক্ষণ কেউ খুঁজে পাইল না আর এই ভদ্রলোক বলতেছেন যারা আসসালামু আলাইকুম বলেন যারা আল্লাহ হাফিজ বলে এদের এই কথার মধ্যে জঙ্গিবাদের লক্ষণ পাওয়া যায় এ বন্ধু বিশ্বাস করো আর না করো এই লোকগুলো আসলে বুঝছে উল্টা বুঝছে কি কথা কয় না বুঝছে কি উল্টা বলে যদি জিজ্ঞেস করেন এরকম করেন কেন বলবে আমাদের দাদা বাবুকে খুশি করার জন্য ইসলামের বিরোধিতা করতেছি এক রুগী গেছে ডাক্তারের কাছে বয়স্ক রুগী যা কয় স্যার আমার খিদা বেশি লাগে না তো ডাক্তার বলতেছে এইটা আপনার বার্ধক্যের কারণ আরো সমস্যা আছে কি সমস্যা খাইলে হজম হয় না এইটাও আপনার বার্ধক্যের কারণ আচ্ছা আরো সমস্যা আছে বলে কি সমস্যা আছে কয় চোখে ঝাপসা ঝাপসা দেহি কয় এইটাও বার্ধক্যের কারণ কয় আরো সমস্যা আছে বলে আর কি সমস্যা কয় মনে হয় দাঁত লড়ে লড়ে কয় এটাও বার্ধক্যের কারণ কয় আরো সমস্যা আছে বলে আরো কি সমস্যা আছে কয় দাঁড়াইলে কেমন জানি শরীরে থর 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 করে কাঁপে কয় এটা বার্ধক্যের কারণ কয় আরো সমস্যা আছে বলে আর কি সমস্যা আছে কয় খালি ঘুমে ধরে কয় এটাও বার্ধক্যর কারণ কয় আরও সমস্যা আছে কয় আন টাইমে ঘুমে ধরে টাইম মতন ঘুমে ধরে না খালি এই খাইতার এই খাইতুই কয় এটাও বার্ধক্যর কারণ বুড়া মানুষ তো মেজাজ গরম হয়েছে গা যেইটা কই হেঁটেই বলে বার্ধক্যর কারণ ফাঁস করে একটা থাপ্পড় মেরে দিছে থাপ্পড় খাইয়া ডাক্তার সাহেব সিয়ার লুয়ে পড়ে গেছে গা সিয়ার তিন পড়ে যখন সিয়ার লুয়ে পড়ে গেছে গা উডে ডাক্তার সাহেব ডাক দিয়ে কয় কাকা মনে কিছু নিয়েন না এই যে আমার থাপড়া মেরে ভালাই দিয়েছেন এটাও বার্ধক্যর কারণ কিয়ের কারণ বার্ধক্যর কারণ আজকে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে নবীর বিরুদ্ধে কথা বলতেছে হাদিসের বিরুদ্ধে বিষদগার করতেছে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা ব্যঙ্গ করতেছে হারদারি হজরতের গায়ে যারা কলঙ্ক লাগাইতে চায় কাদিয়ানিদের যারা দালালি করতেছে আমার বন্ধুগণ আহলে সুন্নতুল জামাত নাম দিয়া যারা নবীকে হাজির নাজির মানাইতে চাইতেছে যারা ইসলামী আন্দোলনকে অস্বীকার করতেছে যারা মিলাদুন নবীকে বাস্তবায়ন করতে চাইতেছে বিশ্বাস করেন আর না করেন এই ব্যক্তিগুলোকে জিজ্ঞেস করেন আপনি সালাম নিয়ে কটুক্তি করেন কেন আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এত গায়ে জাহালা পোড়া কেন দেখবেন এদের তদন্ত করে দেখবেন অন্য কিছু নয় একটাই কারণ দাদা বাবুদের দালালি করার কারণ কি করার কারণ দাদা বাবুদের দালালি করার কারণ ইনি চায় আমেরিকাকে খুশি করতে ইনি চায় রাশিয়াকে খুশি করতে ইনি চায় ইসরায়েলকে খুশি করতে তবে
কেউ বিশ্বাস করেন আর না করেন, এত সহজে বাংলার জমিন থেকে টুপি নামাইতে পারবে না, দাড়িকে সরাইতে পারবে না, আসসালামু আলাইকুম শব্দকে বিদায় জানাইতে পারবে না। জেনে রাখো মুসলমান, এ মুসলমান বিরোধী যারা আছো, তোমরা স্পষ্ট করে শুনে নাও, এই দেশ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দেশ, এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজল রহমতুল্লাহর দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এ দেশ সৈয়দ মোহাম্মদ ফজল করিমের দেশ, এ দেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ তবলিগ জামাতের দেশ, এ দেশ ওলামাদের দেশ। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নেই আমার ভাই মোহতারাম হাজিরি। কষ্টে কলিজা ফেটে যায়, যদিও মসজিদ, কিন্তু আজকে এই কথাটা বলতে হয়। আমি আজকে জুমার নামাজও বলেছি, গত কয়েকদিন আগে আনসারি সাহেব হুজুরের মাদ্রাসার কথা বলছি, আজ থেকে বহুদিন আগে আইনউদ্দিন আল আজাদ এই লোকগুলোকে চিহ্নিত করে মনের একটা দুঃখ প্রকাশ করে বলে গিয়েছিলেন, আজকে যারা দেশপ্রেম দেশপ্রেম বলে দেশকে ভালো করতে চায়, দেশপ্রেম দেশপ্রেম বলে যারা ইসলামের গায়ে কাঁধা লাগাইতে চায়, এদেরকে চিহ্নিত করা দরকার। এরা আসলে কারা, এরা কারা জানেন? এদের ছোট্ট একটা পরিচয় হলো, এরা করোনার চাইতে মহামারী বেশি।